ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংলিশ পাঠ্যবইয়ের অ্যান্ড অ্যাস্ট্রোলজার স্টে এই গল্পটি থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আশা করছি এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কমন পেতে পারো ঠিক আছে তো এই আমি প্রথম যেটা সেট করেছি সেটা হচ্ছে সেট ওয়ান এবং এই সেট ওয়ানে আমি একদম লাইন বেস কোশ্চেন দিয়েছি পরপর পরপর এবং প্রত্যেকটি এমসি ইউ কোশ্চেন হুম সেট ওয়ানে আমি টোটাল টোয়েন্টি ফাইভটা কোশ্চেন রেখেছি এবং তারপর আমি সেট টুও রেডি করেছি তো আগে আমি সে টু বিষয়টি সম্পূর্ণভাবে আলোচনা করব তো আমাদের কোশ্চেনগুলো তোমরা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিতে পারো অথবা যদি চাও তো খাতায় লিখে নিতে পারো প্রত্যেকটা কোশ্চেন অত্যাধিক হেল্প হেল্পফুল তোমাদের অনেক অনেক উপকারে আসবে ঠিক আছে তো ভিডিওটি আগে সম্পূর্ণ দেখে নাও তো প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন বলা হয়েছে যে দ্য অ্যাস্ট্রোলজার স্টার্টেড হিজ ডে তো অপশান এ আছে মর্নিং অপশান বি আছে হ্যাট মিড ডে অপশান সি ইন ইভিনিং অপশান ডি আছে নাইট তাহলে অ্যাস্ট্রোলজার কখন তার দিন শুরু করেছিল সঠিক উত্তর হবে এখানে অপশান বি কখন শুরু করেছিল মিড ডে হুম মিড ডেতে শুরু করেছিল দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দু নম্বর প্রশ্ন বলা হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার টু হিস প্রফেশনাল থিংস ফ্রম কোথা থেকে তার প্রফেশনাল জিনিসগুলো নিয়েছিল অপশান এ বক্স অপশান বি ব্যাগ অপশান সি স্যুটকেস অপশান ডি ব্রিফকেস তো সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশান বি ব্যাগ এরপরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দ্য নাম্বার অফ কাউরি সেলস ইন দ্য ব্যাগ অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াস কতগুলি কাউরি সেলস ছিল অ্যাস্ট্রোলজার ব্যাগের মধ্যে অপশান এ ফাইভ অপশান বি এইট অপশান সি টুয়েলভ অপশান ডি টোয়েন্টি থ্রি সঠিক উত্তর হবে অপশান সি টুয়েলভ এরপর হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ক্লথ উইথ অবসকিওর মিস্টিক চার্টস ওয়াশ ইন সাইজ অপশান এ আছে অভ্যাল অপশান বি স্কোয়ার অপশান সি প্যারালাল অপশান ডি ট্রায়াঙ্গেল এটা বলতে চাইছে যে যে মিস্টিক চার্টগুলি ছিল যে তোমাদের অ্যাস্ট্রোলজারদের যে দেখবে অদ্ভুত ধরনের যে নকশা কাটা থাকে সেটা যেটা কাপড়টাতে ছিল অ্যাকচুয়াল তো সেই কাপড়টা তোমার কেমন হিসেবে ছিল সঠিক উত্তরেখানি স্কোয়ার চৌকো ছিল এর পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ রিকোয়ার্ড দ্য অ্যাস্ট্রোলজার রোড অনুযায়ী যদি পড়তো তাহলে অ্যাস্ট্রোলজার এটা একটু ভুল আছে এখানটা ঠিক আছে অ্যাস্ট্রোলজার লিখে নিত কীসের ওপর পেপার নোটবুক ক্লথ পিস কাউরিশিয়াল অপশান বি হবে এখানে সঠিক উত্তর নোটবুকে লিখে নিত দেখবো ওটা একটা নোটবুক ছিল ঠিক আছে ওই যে জিনিসগুলো ছিল তার মধ্যে একটা নোটবুকও ছিল দ্য অ্যাস্ট্রোলজার রাব স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ইউজড ভার্মেলিয়ান অন মানে অ্যাস্ট্রোলজারের ছাইশ এবং সিঁদুর লাগান লাগিয়েছিল কীসের ওপর হ্যান্ড হাতের ওপর আইস চোখের ওপর চিক নাকি ফর এড চিক কালের ওপর নাকি ফোর হেড মানে কপালের ওপর তো সঠিক উত্তর হবে ফোর অর্থাৎ কপালের ওপর তারপরের প্রশ্ন সাত নম্বর হুইল সিটিং বাই দ্য রোড দ্য অ্যাস্ট্রোলজার আইস কন্টিনিউয়াসলি সার্চ বলছে যখন কী হচ্ছে যখন ওই রোডে অ্যাস্ট্রোলজার বসতো তখন তার যে চোখ দুটো সেগুলো কী সার্চ করতো কী সন্ধান করতো চারটে অপশান আছে দেখো মানি সার্টেন কাস্টমার কারিস তো সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশান সি কাস্টমার ঠিক আছে কাস্টমারের সন্ধানে থাকতো এবার হচ্ছে তোমাদের আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য আইস অফ দ্য অ্যাস্ট্রোলজার মেড ইস সাইলেন্ট টু ফিল হুম কীরকম আর যে আইস চোখগুলো ছিল সেটা কিসের অনুভূতি জগাতো অপশান এ গ্ল্যাড অপশন বি সড়ো অপশান সি কমফোর্ট অপশান ডিজিলিয়াস মানে আনন্দিত দুঃখ আরামদায়ক মানে স্বস্তিকর নাকি হিংসাভাব হিংসাত্মক তখন হবে সঠিক উত্তর অপশান সি কমফোর্ট এরপর চলে যাবো আমরা ন নম্বর প্রশ্নে ন নম্বর প্রশ্নে বলছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজার্স আইস ওয়ার্স কনসিডারেবলি এনচ্যানসড দেয়ার বলছে অ্যাস্ট্রোলজারের যে চোখের যে পাওয়ার যে ক্ষমতা সেটা কিসে তারা বোঝা যাচ্ছিলো তার সাইজ তার আকৃতির জন্য কালারের জন্য পজিশান অর্থাৎ অবস্থানের জন্য নাকি ব্রাইটনেসের জন্য অপশান সি হচ্ছে এটা সঠিক উত্তর পজিশানের জন্য কেন পজিশনের জন্য বলা হচ্ছে কারণ ওর যে চোখটা ছিল সেই চোখটা কিন্তু তোমার যে কপাল এবং নিচের পজিশন অর্থাৎ মিডিলে ছিল ঠিক আছে যেখানে ঠিক এমন জায়গায় পজিশান ছিল যেটার জন্য ওকে ওরকম মনে হতো যে চোখ দুটো যেন কিছু বিস্ময়কর কিছু একটা খোঁজার চেষ্টা করছে তার পজিশনের জন্য এটা ছিল দ্য কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার টার্বন ওয়াস কি কালার ছিল অ্যান্সার এ রেড অপশান বি হোয়াইট অপশান সি স্যাফরন অপশান ডিসকাই ব্লু সঠিক উত্তর হবে শ্যাফরন তার টার্বনের কালার ছিল স্যাফরন গেরুয়া অ্যাজ আ স্মাইল দ্য অ্যাস্ট্রোলজার ইজ কম্পেয়ার টু বুঝে তার হাসিটা হ্যাঁ তা কিসের সাথে কম্পেয়ার করা হয়েছিল মৌমাছির সাথে ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে মিস প্রথমে দেওয়া আছে হুম অপশান এ হবে বিশ তারপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন স্যাট বিসাইডস এ রোড আন্ডার দ্য বাউচ অফ এ ট্রি ঠিক আছে তো এখানে এখানে একটু ভুলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে তোমাকে এখানে বলতে চাইছে যে যে রোডের পাশে সে বসেছিল সেখানে একটা গাছে নিচে তো সে বসেছিল তো কোন গাছের নিচে সে বসেছিল তো অপশান এ ম্যাঙ্গো অপশান বি জ্যাক ফ্রুট অপশান সি টামারিন অপশান ডি কপোনার্ট এখানে সঠিক উত্তর হবে টামারিন অর্থাৎ তেঁতুল গাছের তলায় কিন্তু সে বসেছিলো তেরো নম্বর প্রশ্ন দ্য রোড বিসাইডস হুইচ অ্যাস্ট্রোলজার সেট ওয়াস বলছে রোড পাশের রোড যেখানে অ্যাস্ট্রোলজার বসেছিল সেই জায়গাটি কেমন ছিল লং শর্ট ব্রড ন্যারো অপশান ডি হবে সঠিক উত্তর ন্যারো অপশান চোদ্দো নম্বর কোশ্চেন দ্য পাথ নিয়ার দ্য টার্মানেন্ট ট্রিস ওয়াজ রানিং থ্রু দ্য অর্থাৎ টামারিন তেঁতুল গাছের কাছে যে রাস্তাটি ছিল সেটা কোন দিক দিয়ে গিয়েছে অপশান এ অ্যানিমাল পার্ক অপশন বি মিউনিসিপ্যাল পার্ক অপশন সি টাউন হল পার্ক অপশন ডি হল টাউন পার্ক তো সঠিক উত্তর হবে এখানে অপশন সি টাউন হল পার্ক শহরের মধ্য দিয়ে ঠিক আছে আচ্ছা পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন বলা হচ্ছে যে দ্য সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দ্য ন্যারো রোড ফ্রম অর্থাৎ তোমার সেই যে রোডটা ছিল যেখানে অ্যাস্ট্রোজা বসতো সেখানে সারাদিন যে লোকজনের যাওয়া আসা হতো সেইটা কখন হতো অপশান এ ডে টু নাইট অপশান বি মর্নিং টু নাইট অপশান সি আফটারনুন টু ডন অপশান ডি মিড ডে টু ইভিনিং তো ওখানে হবে রাত মানে সকাল থেকে রাত পর্যন্ত তাহলে অপশান বি হয়েছে এখানে সঠিক উত্তর মর্নিং টু নাইট ঠিক আছে এরপর হচ্ছে সোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে যে দ্য হার্ডওয়্যার সেলার্স ব্রড দেয়ার গুডস বাই ঠিক আছে হার্ডওয়্যার সেলার ব্রড দেয়ার গুডস দ্য হার্ডওয়্যার সেলার ছিল তারা তাদের জিনিসগুলো কিসের দ্বারা কিন্তু অপশান এ স্টেলিং অপশান বি প্রডিউসিং অপশান সি পারচেসিং অপশান ডি ম্যাজিক পাওয়ার তো কেন হবে অপশান এ সঠিক উত্তর স্টেলিং সাধারণ নম্বর প্রশ্ন দ্য চিপ ক্লথ দ্য চিপ ক্লথ দ্য চিপ ক্লথ সেলার ক্রিয়েটেড ফর দ্য হোল ঠিক আছে কী হবে ওটা এটা সঠিক উত্তর অপশান এ মর্নিং অপশান বি ডে অপশান বি আফটারনুন অপশান ডি ইভিনিং তো সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশান বি ডে দিনের বেলা আঠারো নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এ ভেন্ডার বিসাইড দ্য অ্যাস্ট্রোলজার শোল্ড গ্রাউন্ড নার্স আচ্ছা মানে অ্যাস্ট্রোলজার এর পাশে যে গ্রাউন্ডনার্স বাদাম বিক্রি করতো তার যে বাদামগুলো ছিল সেগুলো কেমন ছিল র ফ্রায়েড রোটেন উইটার তো সঠিক উত্তর হবে এখানে ফ্রায়েড ভাজা বাদাম ছিল ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্নটা যারা দরকার নেই তোমাদের অত ইম্পর্টেন্ট না কুড়ি নম্বর প্রশ্নটা একটু দেখে নাও অন দ্য নেক্সট ডে দ্য গেভিস নেম পর দিন অ্যাস্ট্রোলজার তার যে চিজ যেটি পড়েছিল সেটির নাম কি দিয়েছিলো দিল্লি আলমন্ড রাজাস ডেলিকেসি বোম্বে আলমন্ড বোম্বে আইসক্রিম তো এখানে সঠিক উত্তর হবে তোমাদের দিল্লিস আলমন্ড আচ্ছা ড্যাশ এখানে তোমার লাইনটা দেওয়া আছে অ্যান্ড পিপল ফ্লক টু হিম হি আর হিম ইস রিফার্ড বলছে হিম এখানে হিম ইস রিফার্ড হিম বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে হিম বলতে এখানে সঠিক উত্তর হবে অপশন এ অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারকে এখানে বোঝানো হচ্ছে তারপরের প্রশ্ন এ কনসিডারেবল পোর্শন অফ ক্রাউড ডেল্ট বিফোর দ্য বিফোর দ্য কার কাছে একটা ভিড় জমত একটা ভিড় একটা ভিড়ের একটা অংশ জমত অ্যাস্ট্রোলজারের কাছে ঠিক আছে তো সঠিক উত্তর হবে কেন অ্যাস্ট্রোলজার ক্লস সেলার কাছে না মেডিসিনের কাছেও না গ্রাউন্ড নাটের কাছেও না সঠিক উত্তর হবে কেন অ্যাস্ট্রোলজার তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তেইশ দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ অ্যাস্ট্রোলজার তার বিজনেসটা কীভাবে চালাতো কোন লাইটের দ্বারা কোন আলোটা দ্বারা তো এখানে চারটে অপশান আছে দেখো ফ্লেম সাইকেল ল্যাম্প মিউনিসিপাল লাইট সঠিক করতে হবে ফ্লেম অর্থাৎ মশালের আলো সে তার বিজনেসটাকে রকম চালাত চোর বিশ নম্বর প্রশ্ন ইট ওয়াজ আ বি উইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস হ্যান্ড অ্যান্ড কিসের হুম এটা এই যে ক্রিস ক্রস যে ছাওয়াটা ছিল যে লালটা ছিল যেটা দেখাচ্ছিলো রোডের ওপর সেটা যে রশ্মিটা ছিল ক্রস যে আলোর রশ্মিটা ছিল সেটা কিসের ছিল এটা মনে রাখতে হবে তোমার এখানে মুভিং শ্যাডোস অর্থাৎ যে যাওয়া আসা করছিলো তাদের যে ছাওয়াগুলো ছিল সেগুলো প্রায় ক্রস সব কিছুটা ছাওয়া পড়ে হুম পঁচিশ নম্বর প্রশ্ন হি হ্যাড নট দ্য লিস্ট ইনটেন্ডেড টু বি টু বি ম্যারিড মার্ডার অ্যাস্ট্রোলজার বিজনেস বলছি হি হ্যাড নট ইন লিস্ট ইনটেন্ডেড টু বি এখানে হবে অ্যাস্ট্রোলজার ঠিক আছে তার কিন্তু কোনো ইচ্ছা এই কিসের ইচ্ছা ছিল না তার কি ইচ্ছা হওয়া ছিল না সে অ্যাস্ট্রোলজার ইচ্ছা হওয়া ছিল না ইচ্ছা কিন্তু তো ছিল না ঠিক আছে তো এটা ছিল আজকে লাস্ট প্রশ্ন এরপর আমরা সেট টু রেডি করছি সেট টু রেডি করার পর তোমাদেরকে সঠিক উত্তর আবার আমরা প্রোভাইড করব পরবর্তী ভিডিওতে এটা হলো পার্ট ওয়ান তোমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখে নিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবে একটা পারলে ঠিক আছে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সকল